আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আবার একটি অসাধারণ নতুন মডেলের একতলা বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে। যারা একতলা বাড়ি তৈরি করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে আপনি জানবেন এই বাড়িটির মাপ, আপনি জানবেন এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে, বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর জেনে নিন এই বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন, আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন প্রথমে আমরা বাড়িটির ফ্লোর প্ল্যানটা দেখে নিই, এরপর জানবো এই বাড়ি তৈরির খরচের হিসাব। বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির যে ফ্লোর প্ল্যান, এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 28 ফিট, প্রস্থ হচ্ছে 25 ফিট 2 ইঞ্চি। এই বাড়িতে প্রথমে আমরা পাবো একটা ফর্স, এই ফর্সের নিচ দিয়ে আপনি বাড়ির ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করে পাচ্ছেন একটা ড্রয়িং রুম, তা হচ্ছে 8 ফিট 4 ইঞ্চি বাই 8 ফিট 6 ইঞ্চি। তারপরে পাচ্ছি দুই পাশে দুটা সি বেডরুম, এই সি বেডরুমগুলোর সাইজ হচ্ছে 9 ফিট বাই 8 ফিট 6 ইঞ্চি করে। বন্ধুরা, তারপর পাচ্ছি আমরা একটা ডাইনিং, তা হচ্ছে 12 ফিট 9 ইঞ্চি বাই 9 ফিট 9 ইঞ্চি। এরপর পাচ্ছি আমরা একটা কমন টয়লেট, সবার জন্য সবাই ইউজ করতে পারবে। অপর পাশে পাচ্ছি একটা স্টেয়ার, যেটা দিয়ে আপনি সাথে যাবেন। তারপর পাচ্ছি আমরা আরও দুটা বেডরুম, এই বেডরুমগুলোর সাইজ হচ্ছে 9 ফিট বাই 9 ফিট, আর একটা সাইজ হচ্ছে 9 ফিট বাই 8 ফিট 6 ইঞ্চি। তারপর পাচ্ছি আমরা একটা কিচেন রুম, তা হচ্ছে 8 ফিট 4 ইঞ্চি বাই 5 ফিট 3 ইঞ্চি। তাহলে বন্ধুরা, আমরা এই অল্প জমিতে যেটা পাচ্ছি, চারটা বেডরুম পাচ্ছি, একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং, একটা কিচেন, একটা টয়লেট নিয়ে খুব সুন্দর অসাধারণ একটি বাড়ি। তো বন্ধুরা, আপনি এখানে চাইলে আরেকটি কাজ করতে পারেন, তা হচ্ছে সিঁড়ির নিচে একটি টয়লেট দিতে পারেন, তাহলে আপনার বাড়িতে দুটি টয়লেট হয়ে গেল, একটি কমন একটি অ্যাটাচ। তো আসুন বন্ধুরা, আমরা বাড়ির এখন ফ্লোর প্ল্যানটা জানলাম। যদি ফ্লোর প্ল্যানটা পছন্দ হয় স্ক্রিনে লেখা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইন করে থাকি বাংলাদেশের যে কোনো অঞ্চল অনলাইনের মাধ্যমে। আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমরা আছি সবসময় আপনার পাশে। এখন আসুন আমরা খরচের হিসাবটি জেনে নিই। 5 ইঞ্চি গাঁথ নিতে আমাদের ইট লাগে 8380 পিস, দাম আসতেছে 67,040 টাকা। 10 ইঞ্চি গাঁথ নিতে ইট লাগে 6,360 পিস, দাম আসতেছে 50,880 টাকা। খোয়ার জন্য আমাদের ইট লাগে 10,912 পিস, দাম আসতেছে 87,293 টাকা। অন্যান্য কাজের জন্য আমাদের ইট লাগে 1,000 পিস, দাম আসতেছে 8,000 টাকা। এখানে প্রতি পিস ইটের দাম ধরা হয়েছে 8,000 টাকা। আপনার অঞ্চলে 8,000-9,000 টাকা ইট হয়ে থাকে। সিমেন্ট লাগে আমাদের 366 ব্যাগ, দাম আসতেছে 1,68,360 টাকা। রড লাগে আমাদের 4,848 কেজি, দাম আসতেছে 3,58,752 টাকা। বন্ধুরা, চলুন আমরা এখন দেখব দরজা, জানালা, ইলেকট্রিক, প্লাম্বিং, মেস্ত্রি খরচ সহ অন্যান্য কাজে কত টাকা আসবে আমাদের এই বাড়ি তৈরি করতে। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, আমরা অনেকে বাড়ির এস্টিমেট তৈরি করে থাকি বাট মেস্ত্রির খরচটা আমরা হিসাব করি না। মেস্ত্রির খরচ কিন্তু একটা বড় অঙ্কের অ্যামাউন্ট, অর্থাৎ মেস্ত্রি আপনার বড় অঙ্কের একটা টাকা নিয়ে যাবে আপনার বাড়িতে তৈরি করতে, তা আমরা অনেকে হিসাব করি না। বালি ঢালাইয়ের জন্য লাগতেছে আমাদের 508 সেফটি, দাম আসতেছে 20,320 টাকা। গাঁথনি এবং অন্যান্য কাজে বালি লাগে 1,474 সেফটি, দাম আসতেছে 35,350 টাকা। বালি ঢালাইয়ের জন্য বালিটা আপনি পাবেন 40 টাকা সেফটি, আর গাঁথনি অন্যান্য কাজে বালি পাবেন আপনি 25 টাকা 30 টাকা সেফটি। মাটি কাটার খরচ এখানে ধরা হয়েছে 12,000 টাকা, যদি না জায়গা নিচ্ছে আপনাকে আরও বেশি কাটতে হতে পারে। দরজা আছে 60টি, দাম ধরা হয়েছে 1,75,000 টাকা। জানলা ধরা হয়েছে 11টি, তার দাম ধরা হয়েছে এখানে 88,000 টাকা। বাথরুমে একটি দরজা, তার দাম ধরা হয়েছে এখানে 3,000 টাকা। চাইলে কিন্তু আপনি আরও ভালো মানের দরজা দিতে পারেন, বাথরুমের দরজা বা আরএফএলের দরজাগুলো আপনি 3,000 টাকার মধ্যে পাবেন, যেটা 7 ফিট উচ্চতা, 2.5 ফিট যেটার প্রস্থ। এই দরজাগুলো আপনি এই ক্যাটাগরির মধ্যে পাবেন। তো বন্ধুরা, আসুন আমরা এখন জেনে নিই আমাদের ইলেকট্রিক, প্লাম্বিং, মেস্ত্রি খরচ সহ অন্যান্য কাজে কত টাকা আসবে একটি বাড়ি তৈরি করতে। তো বাড়ি তৈরিতে আপনি একটা কাজ করবেন, মালামালগুলো একসাথে সব কিনবেন না, অর্ধেক অর্ধেক করে মালামাল কিনবেন, অর্থাৎ রড, সিমেন্ট, বালি অর্ধেক কিনবেন, কাজ শেষ হবে ছাদের জন্য পরে কিনবেন, যখন ছাদ ঢালাই দেবেন তখন। কারণ আপনি যদি রড কিনে আনেন 6 মাস আগে, 6 মাস পরে যদি ছাদ ঢালাই দেন, এক্ষেত্রে রডগুলো জং ধরতে পারে, হয়তো 6 মাস পরে দামটা কমতেও পারে। তো এই ক্ষেত্রে আপনার কী করবেন, আগে অর্ধেক মালামাল কিনবেন, কাজ শেষ হয়ে যাবে পরবর্তীতে আর অর্ধেক মালামাল কিনে নিয়ে আসতে পারেন। সিঁড়ি রেলিংয়ের জন্য এখানে ধরা হয়েছে 21,000 টাকা, ভালো মানের রেলিং দিলে আপনার 40,000 টাকা লেগে যাবে। ইলেকট্রিক ওয়ারিংয়ের জন্য এখানে ধরা হয়েছে 33,520 টাকা, ভালো মানের সুইচ সকেট যদি ব্যবহার করেন
33,000 টাকা লাগবে। আরও ভালো ইউজ করলে আপনার এক্ষেত্রে এরিকসনের সুইচগুলো ব্যবহার করলে আপনার 15,000 টাকাও বেশি লাগবে। প্লাম্বিংয়ের জন্য ধরা আছে এখানে 39,257 টাকা, বা একটা বাথরুমের যে পাইপ ফিটিং ট্যাঙ্কি তার কোমরের খরচ ধরা হয়েছে এখানে। ম্যাসের খরচ ধরা হয়েছে 1,54,880 টাকা। রঙের জন্য ধরা হয়েছে এখানে 38,150 টাকা। অন্যান্য খরচ এখানে ধরা হয়েছে 70,400 টাকা। তাহলে বন্ধুরা, আমাদের বাড়ি তৈরি করতে খরচ হচ্ছে 14,20,205 টাকা। তবে আমি আশা করি 14,20,205 টাকা থেকে 15,00,000 টাকার ভিতরে সম্পূর্ণ বাড়িটি আপনি কমপ্লিট করতে পারবেন এ টু জেড। তো বন্ধুরা, বাড়ির ড্রয়িং ডিজাইনটি পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে লেখা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।